আমাদের এই এলাকা হলো আমাদের চাঁদপুর শহর আমাদের শিক্ষামন্ত্রীর এলাকা এখান থেকে একটা ছোট কথা বলতে চাই এই কথাটা আমি না বললেই নয় আমাদের ইসলাম ধর্মকে রাষ্ট্রের ধর্ম থেকে কিছু মানুষ আছে মুছতে চায় নাউজুবিল্লাহ বলে মৌলবী সাহেবদের দাড়িগুলি ছেঁচে দিতে চায় নাউজুবিল্লাহ শুধু তাদেরকে বলবো যে আপনারা এখনো বাংলার ওলি আল্লাহ আবেদ শালমাদানি শাহজালাল শাহপরানি আমানি বিশেষ করে 360 আউলিয়াদের রেখে যাওয়া এই সিংহর বাচ্চাদের পাল্লা এখনো পড়েন নাই ঠিক কিনা বলুন এখনো আমার মদিনা ওয়ালার ফারুক আজম সিদ্দিক আকবর ওসমান জুন্নুরাইন শের খোদা আলী মুর্তজাদের রেখে যাওয়া এই উম্মতে মুহাম্মাদি সিংহদের পাল্লায় পড়েন নাই নয়তোবা আপনার মুখে দিয়ে এরকম ব্যতমিস কথা বের হতো না দুই হাত তুলে দিয়ে বলুন মুসলমান ঠিক কিনা আপনারা যারা 72 এর সংবিধানে ফিরে যেতে চান বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধান থেকে মুছে দিতে চান তাদের উদ্দেশ্যে বলছি বাংলাদেশের মধ্যে 18 কোটি মুসলমান তারও কম বেশি বসবাস করছে 18 কোটি মুসলমান থাকাকালীন অবস্থায় ওলি আল্লাহদের রেখে যাওয়া এই সিংহ বাচ্চারা এখনো जिंदा আছে যদি বাংলা সংবিধান থেকে ইসলামকে বিসমিল্লাহির রহমানির রহিমকে আমার আল্লাহর নামে শুরু আল্লাহর নামে শেষ যারা এটা মুছে দিতে চান তাদেরকে বলতে চাই যদি এরকম কুলঙ্গার এই নমরুদ ফেরাউন আবু জাহেলের উত্তরসূরিরা শুনে রাখেন তোমরা ছিলা তোমরা তোমাদের মত কত নমরুদ ফেরাউন আবু জাহেলের উত্তরসূরিরা এসেছে গেছে ধূলিসাৎ হয়ে গেছে ইসলাম পূর্বেও ছিল এখনো আছে কিয়ামতের পরেও থাকবে ইনশাআল্লাহ দুই হাত তুলে দিয়ে বলো মুসলমান ঠিক কিনা যদি ইসলামের উপর কোরআনের উপর আমার আল্লাহ আল্লাহর রাসূল ওলি আল্লাহর উপর সাহাবায়ে রাসূল আওলাদে রাসূলের উপর একটা কুতুকটি হয় বাংলার ঘরে থেকে এক একটা আগুনের লেলিহান বের হবে সেটা তোমরা দাবায় রাখতে পারবে না এবং মুসলমানদেরকে তোমরা কখনো কাপুরুষ মনে করো না মুসলমান যদি তলোয়ার নিয়ে নেয় দরকার পড়লে উহুদ বদর খাইবার কারবারে যুদ্ধ আরেকবার হবে ইনশাআল্লাহ ঠিক কিনা মুসলমান কি রক্ত কি ঠান্ডা হয়ে গেছে দুই হাত তুলে বলুন ইসলামের জন্য রক্ত দিতে রাজি আছে কি নাই আল্লাহ আল্লাহর রাসূলের জন্য ঘরবার সম্পত্তি লুটাইতে রাজি আছে কি নাই মুসলমান দরকার হলে রক্ত দিব কিন্তু ইসলামের বিরুদ্ধে একটা কুতুকটি যদি বাংলার জমিনে হয় 18 কোটি মুসলমান তোমাদেরকে জুতা পেটা করে বাংলাদেশ তারা করে ছাড়বে ইনশাআল্লাহ আল্লাহ হেদায়েত দান করুক আমিন আমরা নরম মানুষ ইসলাম কমপ্লিট কোড অফ দা লাইফ ইননা দীনা ইনদাল্লাহিল ইসলাম মনোনীত ধর্ম ইসলাম ইসলাম অর্থই তো শান্তি যেমন নাম তেমন কাম ঠিক কি না এইজন্য বলে দিচ্ছি আমরা শান্তিপ্রিয় মুসলমান আমাদেরকে লাড়কারাবেন না আল্লাহ হেদায়েত নসিব করুক আমিন হেদায়েত সবার কিসমতে জুটে না ঠিক কি না আল্লাহ আমাদের এই আশা বসা মাহফিলকে কবুল করুক সবার কাছে দোয়া আছে ইনশাআল্লাহ প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ইবাদত করবেন কে কে পড়বেন দুই হাত তুলে ইনশাআল্লাহ বলেন আল্লাহকে সাক্ষী রেখে বলুন আমরা নামাজ পড়ব তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন বলেন।